হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা মিন্নির কি তবে ফাঁসি হচ্ছে না কাউসার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন অনলাইন নিউজ ওয়েবসাইটগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মিন্নি এরকম দাবি করছে যে মিন্নি কন্ডেমসেলে থেকে পড়াশোনা করতে চাচ্ছে তাহলে কি মিন্নির ফাঁসি হবে না মিন্নি কি ধরেই নিয়েছে যে মিন্নির ফাঁসি হবে না যদি মিন্নির ফাঁসি হয় তাহলে তো তার পড়াশোনার কথা প্রশ্নই আসে না আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানেন ভাই আমি জানি যে আমি আর কিছুদিন পর মারা যাচ্ছি আমি ফাঁসির আসামি ফাঁসির কয়েদি আমি কিছু দিনের ভিতরে যে কোনো সময় আমি মারা যেতে পারি যদি আমি এটা জেনে থাকি তাহলে আমি পড়াশোনা করে কি করব বরঞ্চ আমি কোরআন পড়ে আল্লা বিলা করলে আর কি যতদিন বেঁচে আছে যদি আল্লাহ মাফ করে আর কি সারাক্ষণ নামাজ ইবাদতের ভিতরে থাকতে হবে আর কি এটা আমি নিজে মনে করি কিন্তু সে দুনিয়া মানে পড়াশোনা করতে চাচ্ছে সে জব করবে ভালো একটা কেরিয়ার গড়বে সে পড়াশোনা করতে চাচ্ছে সে জ্ঞান নিবে শিক্ষিত হবে আরও আরও যেন তার শিক্ষার্থ ভাই যে শিক্ষা সে পেয়েছিল। সে তো একজন কলেজ ছাত্রী তাই না সে যে শিক্ষা পেয়েছিল সেই শিক্ষা দিয়ে তো কয়েকজন ছেলেকে মেরে ফেলছে দুজন ছেলেকে মারছে রিফাত এবং নন এবং সাথে আরও কিছু ছেলেকে কিন্তু সে আসামি বানাইছে এবং হাস এই আপনারা কন্ডেম সেলে আটকায় ফেলছে মানে ফাঁসির আসামি বানায় ফেলছে তো তার ভেতর যে শিক্ষা আছে সেগুলো তো ভাই শয়তানি শিক্ষা সে যদি আরও শিক্ষা পায় তাহলে তো সেগুলো শয়তানি শিক্ষাতেই ব্যবহার হবে ভালো সেই ভালো কাজে তো তার শিক্ষাকে সে ব্যবহার করবে না আর আমার কোনো যুক্তি আসে না সে কীভাবে পড়াশোনার দাবি মানে আবদার করে যে আমি কন্ডেম সেলে থাকি আমি কন্ডেম সেলে এখান থেকে পড়াশোনা করতে চাই মানে কি ভাই তার কি ফাঁসি হচ্ছে না সে কি ধরেই নিছে যে আমার ফাঁসি হবে না এবং বন্ধুরা দেখা যাচ্ছে মিন্নির যে আইনজীবী রয়েছে সে আরও একুশটি আপনার কারণ বের করেছে মিন্নির মানে ফাঁসির রায় থেকে বেরিয়ে আসার জন্য মিন্নির মুক্তির জন্য আরও একুশটি সে কারণ বের করছে যদিও সেই কারণগুলো যুক্তিযুক্ত নয় যে মিন্নি ভিডিও ফুটেজ আমরা বারবার দেখছিলাম যে মিন্নির রিফাতকে বাঁচানোর চেষ্টা করছে আমরা জানি সেটা তার অভিনয় ছিল সেগুলো অভিনয় করেছে তারপর তার আইনজীবী এগুলো নিয়ে বারবার আপিল করতেছে বারবার চেষ্টা করতেছে করুক তার চেষ্টা করবেই স্বাভাবিক যে ক্রিমিনাল সে তো ক্রিমিনালের পক্ষেই চেষ্টা করবে এটা স্বাভাবিক বিষয় সো বন্ধুরা এই ছিল ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ